নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অ্যাম্বুলেন্সে করে পাচারের পথে শিলচরে বাজেয়াপ্ত 2 কুইন্টাল গাঁজা, গ্রেফতার 2। গঙ্গা নদীতে উদ্ধার বৃদ্ধির পঞ্চগলা মৃতদেহ, চাঞ্চল্য ধলাইয়ে। শিলচর প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা, ময়দানে রইলেন 47 জন প্রার্থী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রায় 2 কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে রংপুরে। মঙ্গলবার সাত সকালে এক অভিযান চালিয়ে রংপুর ফাঁড়ি পুলিশ এই সাফল্য পেয়েছে। এ ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেফতার করেছেন। তারা হলেন মুনিম পা এবং বিপুল পুরকায়স্থ। মুনিম মণিপুরের বাসিন্দা এবং বিপুলের বাড়ি গোলাঘাটে। জানা গেছে, মণিপুরের সেনাপতি থেকে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় রংপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। চালক ও সহকারী গাড়িটি মেরামতির জন্য পার্শ্ববর্তী গ্যারেজে নিয়ে গেলে সেখান থেকে ফাঁস হয়ে যায় বিষয়টি। খবর যায় পুলিশে। পরে রংপুর ফাঁড়ি পুলিশ দলবল নিয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায়। পরে পুলিশের অভিযানে আটক বিপুল পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মণিপুরের সেনাপতি থেকে তারা রওনা দিয়েছিলেন। শিলচর পর্যন্ত পৌঁছাতে কইছিল। মালটা কই থেকে লইছো? আমরা নিছি না, মালিক আলাদা আছে। ওই তো কই থেকে দিছে, কে দিছে? পিতর নাম তার। পিতর? পিতর? পিতর। কোন জায়গার থেকে? এটা সেনাপতি থেকে। হ্যাঁ, সেনাপতি। সেনাপতি? এই শিলচর কোন জায়গাতে মাল নামানোর কথা আছিল? নামানোর কথা তারা এসে গাড়ি নিয়ে যাবো, চিকেন গাড়ি বসে। আমি তো পেশেন্ট, আমি তো রুগী, তো কিছু খরচা দিব বলছে আমাকে। তোমার ট্রিটমেন্ট জন্য কিছু হেল্প করবো, আর তোমার তোমাকে কিছু দেবো, তুমি গাড়িটা এখান থেকে পৌঁছাই দেবো বলে আর নিয়ে আসছি। কই থেকে নেওয়ার কথা আছিল গাড়িটা? এখানে শিলচর। শিলচর কোন জায়গা থেকে? গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তাতে। আচ্ছা, গাড়িটা এখানে বানানোর জন্য অসুবিধা নিয়ে আসছি। এদিকে পুলিশের এই সাফল্য নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নবাগত পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় জানান, অ্যাম্বুলেন্সের হুডের ভেতরে করে তারা গাঁজা পাচার করছিল। তারা জোর জেরা চালিয়ে যাচ্ছেন। ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা শীঘ্রই সামনে আসবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আজি আমার এটা হেরি হয়েছে এসিপমেন্ট, আজি গাঁজার হেরি ধরা হয়েছে। এখন মণিপুরের পর আহি থাকা অ্যাম্বুলেন্সের হুডত ফিট করে আনিছিল প্রায় 2 কুইন্টেল, 1 কুইন্টেল মানে 192 কেজি গাঁজা ধরা হয়েছে। আর লগতে 2টা মানুষ এরেস্ট করা হয়েছে। ড্রাইভারটো হল মুনিং পাই, মণিপুরের সেনাপতি জেলার। আর এটা গোলাঘাটর বলে কইছে বিপুল পুরকাস্ত বলে মানুষ, 2 জনক এরেস্ট করা হয়েছে। আর আমি এই বিষয়ে ব্যবস্থা, যে আমার পুলিশের যে ব্যবস্থা আর ইয়ার লগত কি কি রেকেট কোন কোন সময় আছে সেটহে আমি উলিয়াবলে চেষ্টা চলাইছো, আর নিশ্চয় ইনভেস্টিগেশনত ওলাই যাব। ধলাই 16 নম্বর বস্তিতে এক বৃদ্ধের পঞ্চগলা লাশ উদ্ধার হয়েছে। ধলাই থানার আওতাধীন পুটিখাল জিপির শালগঙ্গা নদী থেকে উদ্ধার হয়েছে ওই বৃদ্ধের মরদেহ। তার নাম হরেন্দ্র রাজপুত। এলাকায় তিনি ছোট ভাই হিসেবে সুপরিচিত ছিলেন। দিনমজুরি করে দিন গুজরান করতেন হরেন্দ্র। গত দিন ছয়েক থেকে ওই এলাকার বাসিন্দারা বিকট দুর্গন্ধ টের পেলেও এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি। মঙ্গলবার নদীতে স্নান করতে যাওয়া এক যুবকের নজরে আসে প্রথমে বিষয়টি। খবর পাঠানো হয় পুলিশে, ছুটে আসে ধলাই পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন সোনাইর সার্কেল ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রী। পরে মরদেহ শনাক্তকরণের পর ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 65 বছরের হরেন্দ্র রাজপুতের মূল বাড়ি ছিল পয়লাপুলে। খুব ভালো মানুষ ছিলেন হরেন্দ্র, তার কোনো শত্রু ছিল না, গ্রামের সকলেই তাকে ভালোবাসতেন। হরেন্দ্র রাজপুত এমনি একটা ছোট ভাই কই আসবে আগে? আর কই থাকে? কই থাকতো তো আমরা গ্রামেই থাকতো, আর বর্তমান জানি শুনছি বেকিরপার কার বাসা থাকতো এটা জানি না, কিন্তু আমরা গ্রাম থাকি ওখানে বেকিরপার গেছে। আর আসা যাওয়া করে আমরা গ্রামও আসা যাওয়া করে, এখানে তারই পুরানো ঘর যেখানে আছে সেখানে রাত্রে থাকবো আবার যাইবো, ওরকম আসা যাওয়া থেকে রয়েছে।
তার সময় কারো দুশ্মনী আছে নাকি? না 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 না, এমন কেউ এই এই গ্রামের পুরা মানুষ যে আছে সবে তার মায়া করে সবার ঘরে গিয়া নিজের ঘরের মতো আরামসে খাওয়া দাওয়া করে, কোনো অসুবিধা নেই। এমনি মানুষটা কি করে? মানুষের ঘরে কাম কাজ, যার ঘরে কাজ পাইলো তার ঘরে থাকবো, খাইবো, দাওয়া করবো, যে যা খুশি দিল ওটাই তার। আর তার কিছু লাগে না, চাহিদা কিছু নাই যে আমাকে অত টাকা লাগবে, কিছু লাগে না। শিলচর প্রেস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে বিপুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামী 21 ডিসেম্বর শনিবার স্থানীয় হাসিখুশি ভবনে অনুষ্ঠিত হবে। গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। সভাপতি, সাধারণ সম্পাদক সহ 9 জন পদাধিকারী ও 12 জন কার্যনির্বাহী সদস্য পদের জন্য ময়দানে রয়েছেন মোট 47 জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার পর্বে সভাপতি পদে বিশ্বজিৎ দত্ত তার মনোনয়ন তুলে নেন। 21 সদস্যের কার্যকরী কমিটি গঠনের জন্য 158 জন ভোটার শনিবার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের দিন রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন শিলচর জেলা বার সংস্থার সভাপতি নীলাদ্রি রায়। এদিকে দীর্ঘ বছর পর শিলচর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই সাংবাদিকদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে নির্বাচন প্রক্রিয়ার সর্বশেষ চিত্র সাংবাদিকদের কাছে তুলে ধরেন সহকারী রিটার্নিং অফিসার দীপককান্তি দত্ত বিশ্বাস সহ আহ্বায়ক কমিটির সদস্যরা। প্রেস ক্লাবের সাধারণ সভা আগামী 21 ডিসেম্বর শনিবার হাসিখুশি ভবনে অনুষ্ঠিত হবে। সভা শুরু হবে বেলা 10টায়। এই সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে শিলচর প্রেস ক্লাবের নতুন কার্যকরী সমিতি গঠন করা হবে। গোপন ব্যালটের ব্যালট ভোটে জন্য 9 জন কর্মকর্তা ও 12 জন কার্যনির্বাহী সদস্য এই দিন নির্বাচিত করা হবে। প্রতিদ্বন্দ্বিতা রয়েছে মোট 47 জন। সাধারণ সভা নির্বাচন ছাড়া বিভিন্ন বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত 11 ডিসেম্বর শিলচর প্রেস ক্লাবে কার্যনির্বাহী কমিটি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। 11 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত 5 দিন সব মিলিয়ে 48 জন মনোনয়নপত্র দাখিল করেছিল। 16 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার পর সবগুলি বৈধ হয়। আজ 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারিত ছিল। সভাপতি পদে বিশ্বজিৎ দত্ত তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে মোট 47 জন রয়েছেন এখন নির্বাচনের মাধ্যমে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আসুর সুরে সুর মিলিয়েছে সারা অসম কর্মচারী পরিষদও। এই আইনের বিরোধিতা করে বুধবার রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছে পরিষদ। বরাক উপত্যকার 3 জেলাতেও বুধবার সরকারি কর্মচারীরা কার্যালয়ে যোগ দিয়েও কাজকর্ম থেকে বিরত থাকবেন। তবে পরিষদের এই কর্মসূচির বিরোধিতা করেছে পূর্ত কর্মচারী সংস্থা। কর্মচারী পরিষদ অনুমোদিত বলে তারা দাবি করলেও এই আইনের পক্ষেই তারা রয়েছেন বলে সংস্থার সাধারণ সম্পাদক পার্থসারথী দে জানিয়েছেন। এক বিবৃতিতে পার্থবাবু জানান, বুধবার তাদের সংগঠন পরিষদের কর্মসূচির বাইরে থাকবে, তারা কার্যালয়ে যোগ দিয়ে যথারীতি কাজকর্ম চালিয়ে যাবেন। কাছের দায়িত্বভার সমঝে নিয়েই ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়। পাশাপাশি তিনি মহিলা নির্যাতনের বিরুদ্ধেও তার স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন। এছাড়াও শিলচরের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় তার নতুন ভাবনার কথাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং এসব কাজে জনগণের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করেন তিনি। ইয়াত যোগদান করেছো আর মই রাইজক এটা মোর ফলপরা অনুরোধ জানাইছো যে জেলাখন ভালকে চলাই নিয়াত যাতে আপনাদের মোক সহায় করে। আর ইয়ারপরা যিমানখিনি ক্রাইম হয়ে আছে, ড্রাগসর এগেনস্ট যিমানখিনি ড্রাগস ইয়াত চলি আছে, বা আমার যিমানবিলাক সামাজিক সমস্যা আছে, ট্রেফিকর হোক বা আর কিবা কিবি রাজহুয়া যেগুলো সমস্যা আছে কিছুমান, আমি যেখানি আমি লাগি ভাগি রাইজর সহায় যাতে করে আর যাতে মই সমাধান করব পারো, তার কারণে মই সকল রাইজলে মই অনুরোধ জানাইছো যাতে মোকে সহায় করে। মোর ফার্স্ট প্রায়োরিটি জেলাখনত মোর হল ড্রাগস। মই ড্রাগসর কারণে কোনো মানুষক কোনো কারণত কাকো ক্ষমা করার প্রশ্ন নাই। এনিবু ডিলস যোনে ইনভলভ থাকিব তেওঁলোকৰ এগেনষ্টত ব্যৱস্থা লোৱা হ'ব। দ্বিতীয় হ'ল মহিলাৰ ওপৰত অত্যাচাৰ। মহিলাৰ ওপৰত অত্যাচাৰটো আমি সকলোৱে মিলি আমি এইটো বন্ধ কৰিব লাগে। পক্সোৱে সৰু ছোৱালীবিলাকৰ যিবিলাক মাইনৰ গাৰ্ল ধানৰ ওপৰত যিটো অত্যাচাৰ চলি আছে তাৰ ওপৰত প্ৰায়োৰিটি দিয়া হ'ব।
শিলচরের যে আমার যে ট্রেফিকর সমস্যা আছে সেটাও ভালকে আমি চাবলে বা আমি ইয়াত যেখানে এক্সিডেন্ট হয়ে থাকে হঠাৎ মানুষ এজন ঢুকাই থাকে বা এক্সিডেন্ট হয়ে থাকে এই কি ধরনের কমাবা যায় তার উপর বিশ্লেষণ করে পেলায় ফার্দার ব্যবস্থা লওয়া হব। আর একটা কথা যে আমি এটা কথা ভাবিছো যে আমি যিমানখিন ইয়াত মানে বেশি আমার গাড়ির ইয়াত মানে হেৰি হয়েছে যেটু রোড আছে তার যিমানখিন গাড়ি চলিব লাগে তাতকে বেশি হয়েছে, যে আমার অটোবিল বেশি হয়েছে টুকটুকবিল বেশি হয়েছে, তার ভিতরে যদি কিছু কন্ট্রোলার নি পেলায় রোটেশন বেসিসত যদি চলাবা যায় নির্দিষ্ট লোকেশনত সেইটার বিষয়ে আমি বিশ্লেষণ করিম আর তারপর যদি ফলপ্রসূ কিনা যদি আমার আহার হয় সেইমতে ব্যবস্থা লওয়া হব। আর মানে আশা রাখিছো যে আপনার সহযোগত আমার গোটেই আমার কাছাড় জেলাখন ভালকে মানে সুস্থভাবে চলিব। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার মানবেন্দ্র দেব রায় আরো জানান পুরনো এবং সিরিয়াস মামলাগুলোর দিকেই তিনি প্রথম নজর দেবেন। আমার যেখানে এটা পেন্ডিং কেস আছে বা পুরনো কিছু সিরিয়াস কেস আছে সেইবর মানে ভালকে চাম আর যাতে আমার রাইজ যাতে সজাগ হয়ে থাকে আর আমার বর্তমান যে আমার পরিস্থিতি চলি আছে কেবক লই সেটি যাতে ইয়াত মানে এটা মানে অন্য ধরনের মানুষে যাতে ভাবি নলয় আর এই যাতে ইয়ার রাইজ যাতে শান্তিপূর্ণভাবে থাকে মিলিজুলি থাকে তার কারণে আমি সকল রাইজকে অনুরোধ জানাইছো আর মানে আশা রাখিছো যে রাইজে মোক সহায় করব। প্রায়শই শোনা যায় গুমরা সিন্ডিকেটের সঙ্গে কাছাড়ের এসপি করিমগঞ্জের এসপি জড়িত। সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মানবেন্দ্র বলেন তার জানা মতো এখন তো গুমরায় কোনো চেক গেট নেই। যিমানবিলাক এতিয়া চাওক কিছুমানে মানুহে এনেই তো উলাই থাকে যে লিগেলি গাড়ি যেটো আমাৰ নেশ্যনেল হাইৱে আছে তাত গাড়িবিলাক যদি লিগেল পেপাৰ্ছ লৈ আহে সেইবিলাকতো নিশ্চয় যাব, যদি ইলিগেল খবৰ পোৱা যায় তাৰ ওপৰত কেছ লোৱা হ'ব ডাইৰেক্টলি, কোনো তাত মাফ নাই। সাধারণত সরসলে আপনার গুমরা থানা, গুমরা থানা জড়িত, করিমগঞ্জের এসপি জড়িত, কাছাড়ের এসপি জড়িত, এনে ধরনের বহুত গুমরা থানা গুমরা থানার তো এটিয়ালৈকে কোনো চেকপোস্ট নাই বলে মই জানো। মই কালি মই যেখানি কথা মানে হলে আগত তো যেনেকুৱা সেল টেক্স আছিলে, মার্কেটিং আছিলে, এমভি আছিলে, সবরে এটা চেকপোস্ট আছে, এতিয়া তো একো নাই। তার যদি কিবা হেনেকুৱা চলি আছে চাব লাগিব। মই যোৱাকালি জন কৰিছো থানাবিলাক ভিজিট করলে কত কি আছে কি নাই তো বুঝব পৰা যাব। আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। 18 থেকে 24 ডিসেম্বর যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি নির্ধারিত তারিখে হবে না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সুপ্রবীর দত্তরে মঙ্গলবার জানিয়েছেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় ছাত্র সংসদের আর্জি মেনেই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান একই কারণে বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড কোর্সে বা বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে যেসব স্নাতক কোর্স চালু রয়েছে সেগুলির পরীক্ষাও এই কদিন নেওয়া হবে না। তবে কলেজ ছাত্রদের যে স্নাতক কোর্সের পরীক্ষা চলছে তা যথারীতি রুটিন মাফিক চলবে বলেই পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অ্যাম্বুলেন্সে করে পাচারের পথে শিলচরে বাজেয়াপ্ত 2 কুইন্টাল গাঁজা, গ্রেফতার 2। গঙ্গা নদীতে উদ্ধার বৃদ্ধির পঞ্চগলা মৃতদেহ, চাঞ্চল্য ধলাইয়ে। শিলচর প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা, ময়দানে রইলেন 47 জন প্রার্থী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।